কথা বলে নেওয়া দরকার। একটা হচ্ছে ঠাকুর একটা গান গাইছে, তুমি নাহি দিলে দেখা কে তোমারে দেখিতে পার, তুমি না ডাকিলে কাছে কে তোমার পাশে যায়। এই যে ধরুন বলা গাওয়া নৃত্য গীত জ্ঞান দান, যদি কেউ মনে করে যে এই খোলের ভেতর থেকে বা নিজের ভেতর থেকে বেরোচ্ছে, তাহলে তার বেশি দিন পরমাণু নেই। আর তিনি যদি এইটা মনে করেন যেমন করাও তেমনি করি, যেমন চলাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, কে জানেন এমন ভাবে লেখা আছে নাম তো পড়ার মতো যেমন করো করলে হবে না। ঠাকুর দক্ষিণেশ্বরে এসে স্বামীজিকে ডেকে নিয়ে এলেন, তারপরে কলকাতার বড় বড় পরিবারের যেসব ছেলেরা নিজেদের কেরিয়ার তৈরিতে ব্যস্ত, ওই কুটি বাড়ির ছাতে উঠে দাঁড়িয়ে চিৎকার করতেন, ওরে তোরা কোথায় রে, সেই ডাক পৌঁছে গেল। তখন মোবাইলও ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু ঠাকুরের কণ্ঠস্বর পিথার তরঙ্গে ভাসতে ভাসতে কয়েকটি বাড়িতে গিয়ে ঢুকল এবং তাদের সংসার কেরিয়ার তাদের পিতা মাতার ওই যে ছেলেকে বিয়ে দেবো অমুক করবো তমুক করবো সব ভেসতে গেল। তারা সব ওই সেই গল্পে পড়েছেন না, পাইট পাইপার অফ ফ্যামিলিয়ান, ঠাকুরের বাঁশি শুনে সব বেরিয়ে চলে গেল, এসে ঠাকুরের কাছে হাজির। এইবার ঠাকুরের কাছে যে হাজির হচ্ছে তিনি কি তাকে তার অন্তর অনুগোষ্ঠীতে গ্রহণ করছেন, তা কিন্তু করছেন না। ঠাকুর যে কি ভয়ঙ্কর মানুষ, আবার কি ভয়ঙ্কর দেবতা। দেবতারা সাধারণত একটু নিষ্ঠুরী হয়, ভগবানকে আমরা সন্তুষ্ট করার জন্য, এই যেমন আপনারা বললেন না এসেছে একটা 56 সালে বলবে এই করবে, আমরা ভগবানকে সেই রকম নানা রকম তোয়াজ করি। তোয়াজ করি এটা হচ্ছে ভয়ে ভক্তি, হঠাৎ যেন অসুখ না করে, ছেলে যেন চাকরি হয়, হ্যাঁ কর্তার যেন এক্সটেনশন হয়, বাড়ি যেন খসে না পড়ে, ইত্যাদি ইত্যাদির জন্য ভগবানকে মন্দিরে যাচ্ছে, পিঠের মাথায় জল ঢালছে, কত কি করছে। ভগবান কিন্তু বুঝতে পারছে কি জন্য চাইছে। একটা গল্প বলি, এক জমিদার তার কিছু কর্মী শ্রমিকের দরকার হয়েছিল বাগান টাগানে কাজ করাবার জন্য, তার 10 জন এসছে। তাদের তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মজুরি কত করে, তার 9 জন বললে আগে আমাদের মজুরি 1 টাকা, তখনকার কালে 10 জন সে কিন্তু কিছুই করছে না, সে বলছে সে আপনি যা দেবেন। এবার তো কাজ শেষ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তিনি তো ওই যারা 1 টাকার দলে তাদের সব 1 টাকা 1 টাকা করে দিয়েছে, তারপর সব তাদের গাঁটে টাকাটা বাঁধছে দাঁড়িয়ে আছে। 10 জন যে ওদের দেখিয়ে তাকে 100 টাকা দিয়েছে, হ্যাঁ চলবে না চলবে না শুরু হয়ে গেল, হ্যাঁ যাও তাই চুপ কর। প্রথম কথা বল, যা সত্য 1 টাকা সেটা পেয়েছ, আগে হ্যাঁ পেয়েছি, তাহলে বাড়ি যাও। বললো ওকে কেন 100 দিলেন, বললেন ও তো কিছু চাইনি, 100 কেন আমি তো 1000ও দিতে পারি, ও তো কিছু চাইনি, না চাইলে জানে পাওয়া যায়। ঈশ্বরের কাছে গিয়ে এত বড় একটা পদ্ম বের করলো, দাঁড়ান আপনি একটু এখন ভগবান আমি বলছি তো, ভগবান বললেন পদ্মটা ঘুটো তুমি পেছন ফিরে দাঁড়াও, আমি জোড়া পায়ে যথোচিত পুরস্কার তোমাকে দিচ্ছি। ঠাকুরও ঠিক সেই রকম, ঠাকুরের কাছে এসে যারা একটু খোঁজাখুঁজি করত অনেকে বলতো বাবা বাবা
অনেকে বলতো গুরু গুরু, তারপরের দিন পঞ্চবটিতে বেড়াচ্ছে আর পেছন পেছন একজন ওই রঙ করতে করতে এসছে বাবা বাবা করে। ঠাকুরের ভয়ঙ্কর মূর্তি তো তারা দেখেনি, ঠাকুর ঘুরে দাঁড়িয়ে রে দাঁড়া এখান থেকে, তুই হয় বিদায় হ, না হলে আমি তোকে বিদায় করবো। মনে বলছেন আমি কারুর বাবা নই, আমি কারুর গুরু নই, আমি আমার কারুর চালাও নই। তাহলে কলকাতা থেকে একজন গিয়ে খুব এই তক্ক করছে সকালবেলা, ঠাকুর ভগবান আছেন? ঠাকুর চুপ করে দেখছে, কোথায় আছেন, কিভাবে তাকে পাওয়া যায়, গান গাইলে পাওয়া যায়, ডিগবাজি খেলে পাওয়া যায়, বাড়ির ভিতরে ওই পোল থেকে ঝাঁপ দিলে পাওয়া যায়, অনেক তক্ক টক্ক করছে। ঠাকুরও চেষ্টা করছেন তাকে বোঝাবার, ঠাকুর দেখলেন হবে না। এবার ঠাকুর করতেন কি, নিজের ঘর নিজেই ঝাঁট দিতেন, দরজার পাশে সে তার কয়েকদিন আগে একটা নতুন ঠ্যাংরা কেনা হয়েছে লম্বা সাজে, সেটা দাম পড়ে না। ঠাকুর এবার ওটাকে হাতে নিয়েছেন, সে এবার পুরি জিমুড়ি করে ঘরের বাইরে, সে ভেবেছে ঠাকুর বলতে তাকে ঝাঁটা পেটে। ঠাকুর এবার দরজার ঘরে দাঁড়িয়ে বলছেন যে শোনো, আমি কে যদি জানতে চাও তাহলে আমি হচ্ছে এই ঝাঁটা। তখনও তার ভয় কাটেনি, ঝাঁটা মানে একবার পিঠে পড়বে, বললেন আমি এই পৃথিবীর এই বিরাট বিপুল বিশ্বে একটা সামান্য এই টেবিল টপের মতো জায়গাটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে পারি আমি সেইটাই চেষ্টা করি, সারা পৃথিবীর কথা আমার ভাবার প্রয়োজন নাই। তিনি দক্ষিণেশ্বরের কারণে কিন্তু যখন খুব নানা রকমের দুশ্চিন্তার কথা পারত, তারপর বলছেন শোন পৃথিবীটা কি তোমার না তোমার বাপে, বললাম আমার পিছনে এসছি, তোমার ইচ্ছে কি একটা গাছের পাতা নাড়া তো বললাম, তাহলে তুমি আমার এই করলে ভালো হতো ওই করলে ভালো হতো করছো কেন, তোমার নিজের কি করলে ভালো বলে একটি গান গাইতেন, আপনাতে আপনি থেকো। স্বামীজিকে এই গানটি শুনিয়েছিলেন, তিনি যখন বিদেশে যেতে চান তখন কিন্তু এই গানটি ঠাকুর এমন ভাবে তার মনে বসিয়ে দিয়েছিলেন, পওহারি বাবার কাছে গিয়ে এক মাস সপ্তাহ দিয়েও যখন তিনি ওই ঠাকুরের না দেওয়া সমাধিটা পেতে চাইলেন, এবং পওহারি বাবা যখন শেষ বললেন তোমার গুরু রামকৃষ্ণ তো আমারও গুরু, তিনি তো তোমাকে সব দিয়ে গেছেন আমিও আর তোমায় দিব, তখন তিনি খুব আশাহত হয়ে প্রমোদাবাবুকে একটি চিঠি লিখছেন যে আমার ঠাকুর বলে গিয়েছিলেন আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবি তা বসে খোঁজো নিজ অন্ত, ফলে এই মিয়া আর কারো কাছে যাচ্ছে না, এই মিয়া কারোর কাছে যাচ্ছে না, এবং এই যে অহে অহৈতুকি কৃপাদাতা ভগবান শ্রীরাম কৃষ্ণ, আমি তার দাস, আমি চিরকালের তার দাস, আমার মোহ ভঙ্গ হয়ে গেছে। স্বামীজিকে যতদিন তাকে পেয়েছিলেন আস্তে আস্তে ভেঙে ভেঙে, যেমন মহারাজের বাড়িটাকে নিয়ে যত সুন্দর করেছেন না, তার স্বামীজিরও ভেতর বাইরে অনেক কারুকাজ করেছেন, অনেক রাজমিস্ত্রিগিরি করেছেন, করে করে চলে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করে বলে গেলেন যে আমি যাচ্ছি, যাচ্ছি যাবে না কোথায়, এই পৃথিবী সম্পর্কে আমার একটা থিওরি আছে, এখানে যেসব বস্তু আছে সবই তো মাধ্যাকর্ষণের গায়ে আটকে আছে, এই দোতলটা আপনারা যে বসে আছে এখানে যদি মাধ্যাকর্ষণ না থাকতো গ্র্যাভিটি তাহলে আজকে এখানে কি অবস্থা হতো বলুন তো, আপনারা সব ভাসছেন, হ্যাঁ বার্তাবার্তা আমার কাছে চলে আসছে না, একটু ঠেলে দিচ্ছি আপনারা হাসতে হাসতে চলে আসছে, তাই তো। তাহলে এই পৃথিবীতে যখন একবার এসেছি এটাকে ইংরেজিতে বলা চলে ক্যাপচার, কার দ্বারা ক্যাপচার, ঠাকুর বলেছেন ব্রহ্ম আত্মা ভগবান, তারপরে কি বলছেন ব্রহ্ম আত্মা জগৎ, এই দুটো কমন ফ্যাক্টর বেরোচ্ছে ব্রহ্ম এবং আত্মা, ব্রহ্ম এবং আত্মা। এইবার সেখান থেকে কিন্তু মায়ার জগতে যারা প্রবেশ করছে তারা কিন্তু মায়ার ফলে পড়ছে, মহামায়ার এমনি মায়া রেখেছে কি কুহক করে
ব্রহ্মা বিষ্ণু চৈতন্য জীবে কি জানিতে পারা। আবার আরেকটা কথা আছে, তিনি যদি কৃপা করে আমার ভেতরে, এই ভেতরটায় তো কি আছে আপনারা মনে করেন, ডাক্তাররা বলে নানা রকম করে টোলে দেখে দিলে কিন্তু রক্ত যায়, ওখানে হাত ফোলে, ওখানে লাংসটা ফসফস করছে, ওখানে যা খাচ্ছেন আঙুল টাঙুল সব পেটে গিয়ে ঢুকছে, ঢুকে আপনি কিছুই জানেন না, ঘুরে বেড়াচ্ছেন, পর্যাপ্তা করছেন, হয়তো কারোর পেছনে লাগছে, সে কিন্তু তার পরিপাক্রিয়া মেশিনে পড়ে গেছে, এটা তো আপনার বায়োলজিক্যাল ফিচার। কিন্তু সেই মন, সে মনটা কোথায় আছে? যে মন আপনাকে সংকল্প করায়, যে মন আপনাকে স্মরণ করিয়ে দেয় বাছা, সবই হচ্ছে কিন্তু আসল বস্তুটি হচ্ছে না। যে মন বলে দেয় তুমি মায়ার ফাঁদে পড়ে আছো, এটাকে যদি কেটে কুটে বেরিয়ে আসতে না পারো তাহলে সংসার এমন একটি জায়গা আজ যে তোমাকে খুব খাতির করছে। একজন বলেছিল, ভাই যতদিন কাজ করতাম ততদিন আমি ছিলাম গোয়ালের গরু, শীতকালে আমাকে চট দিয়ে ঢাকা দিচ্ছে, পাঁচটার সময় গোয়ালা এসে চাকচক করে এক বালতি দুধ দিয়ে নিচ্ছে, যেদিন দুধ শুকিয়ে গেল সেদিন আর গায়ে ওই আপনার চট চাপাও দেয় না, আর গোয়ালে গোয়ালে কোনো ধুনোও দেয় না। একবার চা চাইলে সঙ্গে সঙ্গে এসে যেত, সকাল সাতটায় চা চাইল, তারপরে দশটার সময় কই চা দিয়ে না, হঠাৎ ও চা খাওনি বুঝি, এরকম বললো তার বাড়িল। তখন বললো আনে তার ঠকে অসার সংসার, এখানে কি করতে আসি? ঠাকুর বলছেন, এই রকম একটা প্যাঁচে পড়ার আগে ওটে তুই একটু বুদ্ধিমান হ না। সেই বুদ্ধিটা কি বুদ্ধি? কেউ কারো নয়, কেউ কারো নয়, সব কিন্তু চুক্তিবদ্ধ। ঠাকুর কি সুন্দর বলছেন, এই জন্য কাবুলিও না সংসার, সবাই বলছে শুনতে লাও শুনতে লাও, আসেন নেই মানুষ। ঠাকুর তো আমার মরানো ছিলেন, পড়াশোনা প্রচুর ছিলেন।